কাল পরীক্ষা আছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আজকে আবার রান্নার কাকিমাও আসবে না বলেছে। চেষ্টা করবো কালকে থেকে হাসি মুখে ভালো করে ভিডিও করার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আজকে সানডে, আর সানডে বলেই আমার মুখে স্মাইলটা এত চওড়া হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেছি আজকে সকাল 8টা এরকম হবে, 8টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তারপর কালকে তোমরা সবাই জানো যে মন্ডে থেকে আমার এক্সাম, মানে কাল থেকে আমার এক্সাম। আমি গোটা সপ্তাহটা কোথায় এক্সাম 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 এক্সাম, চারিদিকে এক্সাম কথাটা বলে বলে তোমাদের কানের মাথা কোথায় আমি খেয়ে নিয়েছি প্রায়। তো কালকে যেহেতু এক্সাম, তো ঘুম থেকে উঠেই আমি আগে উঠিনি ব্রাশ ফ্রাশ করতে, কারণ এই শীত ফিতে একে তো বাড়িতে কোনো কাজ করতে হয় না, তো সেটা একটা রিল্যাক্স। আর তার উপর সানডে তো যেহেতু আমার যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ আমি বিছানা ছেড়ে উঠি না, তো এই কারণে 8:30-9টা অবধি আমি লাইট জ্বালিয়ে বিছানার মধ্যেই পড়ছিলাম। তো পড়া টড়া হয়ে গিয়ে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো চা বিস্কুটগুলো খাওয়াগুলো এগুলো আর শেয়ার করি না, ক্ষুদ্র ব্যাপার, এগুলো আর শেয়ার করে লাভ নেই। আমি কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি আস্তে আস্তে টাইম পেলে সেগুলো শেয়ার করতে থাকবো। না না, শেয়ার করি না মানে এই নয় যে আমি শেয়ার করবো না, অবশ্যই করবো, ঠিক আছে। তো এখন আমি কী করবো সেটা শেয়ার করবো, চলো। আজকে এখন আমি মুড়ি খাবো, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 10:35-40 বাজবে। আর আমি এই টাইমেই যেহেতু বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানার অবস্থা দেখবে না বাড়িতে এরকমই অবস্থা থাকে, তো যেহেতু আমি কী বলতে গিয়ে বললাম ভুলে গেলাম, হ্যাঁ মনে পড়েছে, আমার মনে পড়েছে, অনেক কিছু মনে করেছে। এখন পরীক্ষার সময় সবই এভাবে চলে যায়, তো কী বলি কী ভাবি কী করবো কী না করবো সব উলট পালট হয়ে যায়। তো এখন আমি যেহেতু কলেজেও 10:30-11টার দিকেই খাই টিফিনটা, আর সেই জন্য আমি বাড়িতে এসেও সেই রুটিনটা চেঞ্জ করি না। ইয়েস, আমি সবসময় রুটিন লাইফ মেনটেন করি গাইস। তো চলো মুড়িতে কী খাচ্ছি সেটা দেখিয়ে নিই। তো ফার্স্টেই আমি দেখাই মায়ের হাতের হোমমেড, এটা হচ্ছে। কেন ফোকাস আসছে না গাইস, ফোকাস আসছে না, এই যে এটা হচ্ছে মায়ের হাতের, ফোকাস এসেছে কষ্ট করে, আবার দেখে নাও, এটা বাঁধাকপির বকরা, আর এখানে আছে আলুর তরকারি, আর এখানে আছে মুড়ি। সো এটাই আমি খাচ্ছি, খেয়ে দিয়ে আসছি, চলো। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে 1:10, আর আমি চান টান করে একটু রোদে বসেছিলাম মুড়ি টুড়ি খেয়ে। তোমরা দেখতে পেলে আমি মুড়ি খেয়ে নিয়েছি, মুড়ি টুড়ি খেয়ে আমি একটুখানি রোদে বসেছিলাম। তো রোদে বসে চুলটা হালকা মতো শুকিয়ে নিলাম, এবার আমি প্যাকিং করব। ওই এবার অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, মেনলি যা যা নিয়ে যাওয়ার আছে তার মধ্যে হচ্ছে একটা বালতি, আর ওই আমি বলেছিলাম না এরপরের ইউ থেকে আমরা রান্না করব, তো রান্না জলটা তুলে রাখার জন্য একটা বালতির দরকার, তো সেই জন্য বালতিটা নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকে এই বাড়ির থেকে বালতি বইতে হবে অবশ্যই, মেসে থাকলে এরকম অনেক অনেক কিছু করতে হয়, তোমরাও করতে ফেস করবে। তো চলো তারপর পরে একটুখানি পরে কী কী করেছি না করছি দেখাচ্ছি, আর কী গুছাচ্ছি না গুছাচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইস, এখন ঘুরতে পারছে অলমোস্ট 1:30, আর আমার প্যাকিং ডান, প্যাকিং ডান। কী কী নিলাম তোমাদেরকে বলবো, চলো বলে ফেলি, ঠিক আছে, বলতে ইচ্ছে করছে না এখন, মানে এই এই ফেজটাই এমন না, মানে বাড়ির থেকে যখন মেসে যাওয়ার টাইমটা এগিয়ে আসে তখন আর বলতে ইচ্ছা করে না। তবুও বলছি স্টিল, আমি বিস্কুট নিয়েছি কয়েকটা প্যাকেট, মুড়ি নিয়েছি, আচ্ছা মা গাজর আর মটরশুঁটি দিয়ে দিয়েছে, প্লাস পাঁপড় নিয়েছি, বেসন নিয়েছি। হ্যাঁ, এগুলো রান্নাবান্না করতে গিয়ে লাগে, কিছু করার নেই, লাগবেই এগুলো। তোমরাও যদি রান্নাবান্না করো তোমাদেরকেও বাড়ি থেকে এগুলো নিয়েই যেতে হবে। তো আর কী কী নিলাম, জামাকাপড় নিয়েছি, সোয়েটার নিয়েছি, ও বলেই দিয়েছিলাম একটা বালতি, বালতিটা না ওইখানে বসানো আছে, তোমরা হয়তো খেয়াল করতে পারবে না। তো চলো আমি নিয়ে যাই, আর যদি আর নিয়ে যাওয়ার সময়, হ্যাঁ মিছরি নিয়েছি, আমি সকালবেলা মিছরি আর কিছু বুলের ঘুষি খাই, তোমরা জানো, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি। তো এগুলোই নিয়েছি, এগুলোই শেষ হয়ে গিয়েছিলো, আর তারপর আর কিছু নেওয়ার মতো নেই। একটা ছাতা নিয়ে নিয়েছি, ছাতাটা আমি ক্যারি করি, ওখান থেকে নিয়ে আসি আবার নিয়ে যাই, আর রেনকোট যেটা আমার ব্যাগে অল টাইম থাকে, আর যেটা না থাকলেই বাবা চেঁচামেচি করে, সেই জন্য অল টাইম সেটাকে নিয়ে রাখতে হয়। তো এগুলোই নিয়ে নিয়েছি, আর বাকি যদি কিছু আমি মিস আউট করে থাকি তো যখন আমি ওখান থেকে ওখানে গিয়ে আনপ্যাক করবো তখন ওই ভিডিওটা তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আমি প্রত্যেকবার বলি, আমি জানি আমি জানি আমি ভুল করি, আমি প্রত্যেকবার বলি তোমাদেরকে দেখাবো দেখাবো, আর প্রত্যেকবার বার করার পর আমার মনে পড়ে ইস আমার তো দেখানো হলো না, এবারে অবশ্যই দেখাবো, পরীক্ষা আছে গাই, যদি ভুলে যাই তবুও কিন্তু আমাকে মাফ করে দিও, কারণ কি আমি প্রত্যেক শনিবার তো আসি, কোনো না কোনোবার প্রত্যেকবার অলমোস্ট এদিক ওদিক একটুখানি এদিক ওদিক হয়েও ওই একই জিনিস নিয়ে যায়,
তো কোনো না কোনোবার তোমরা ঠিক দেখতে পাবেই, একটুখানি প্রো হয়ে যেতে দাও আমাকে, ডেলি ব্লগের ক্ষেত্রে একদম দেখতে পাবে, আর আমি প্রো হয়ে চলে আসবো, পরীক্ষাটা শুধু শেষ হতে দাও। তো চলো, কী করছি না করছি এবার তোমরা দেখতে পাবে। এখন আমি কিছু করবো না, এখন একটুখানি পড়বো, তো তারপর 3:10 করে বেরোবো, কারণ 4টে ট্রেন আছে। এখন আপাতত এইটুকুই। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো দূর বড়ো বড়ো ব্যাগ হয়েছে এবং পিঠে একটা ব্যাগ হয়েছে। এই 3টে ব্যাগ নিয়ে আমাকে যেতে হবে, চলো তো যাওয়া যাক। সো গাইস, আমি এখন চলে এসেছি যোগরাম স্টেশনে। তো চলো, 3:37 ট্রেন, সরি 3:55 ট্রেন, তারপর ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে। আমি ট্রেনে উঠে পড়েছি, এখন বেরোতে প্রায় 4:00 বেজে গেছে, আমি সেগুলাকে দেখতে পাইনি। এছাড়াও উঠে এত ট্রেন ভিড়ে আছে, আমি খুঁজে পাইনি। যদি খুঁজে পাই তোমাদেরকে জানাচ্ছি, আর না খুঁজে পেলে হাওড়ায় দেখা হবে। এই দেখো কি অবস্থা হয়েছে প্যান্টটা, এরকম ছিল প্যান্টটা এরকম, তারপরে এই দিকটাতে তবুও হালকা লেগেছে, আর এই দিকটাতে তো বিশাল লেগে গেছে। এই প্যান্টটা আমাকে গিয়ে এক্ষুনি কাচতে হবে, মানে পৌঁছানোর পরে, না হলে এই দাগটা আর উঠবে না। সো এইমাত্র পিজির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি বেল, হ্যাঁ মুখটা দেখতে, মুখটা হালকা হালকা দেখতে পাচ্ছি, বলছে যে দাঁড়িয়ে আছি। তো এইমাত্র গেট খুললাম, গেট খুললে ঢুকছি, শুভ্র এখন চাবি দিচ্ছে, আমার মুখটা অতটাও পরিষ্কারভাবে দেখতে পাবে না, সেই জন্য আগে গিয়ে লাইট জ্বালাই, মেস পুরো অন্ধকার হয়ে আছে। তারপরে বাইরের চাবিটা খোলা হচ্ছে গাড়ি, এরপর ভেতরটা আরও অন্ধকার, বাইরের লাইটটা জ্বেলেছিলাম, এবার ঘরের লাইটটা এসে জ্বালবো, জ্বাললাম, এই অবস্থায় আছে, পরিষ্কার টরিষ্কার করে তারপরে কথা বলি। আমার অবস্থাটা দেখো গাইস, কাল পরীক্ষা আছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে, আজকে আবার রান্নার কাকিমাও আসবে না বলেছে, জলটাও স্যারের কাছ থেকে নিতে হচ্ছে, এরকমই হয়। সো গাইস, এখন ঘড়িতে প্রায় 8:39 বেজে গেছে, আমার ওই প্যান্টটা তো আমি অনেক চেষ্টা করলাম তেলটা তোলার, তো আমি কিছুতেই তুলতে পারলাম না। তো তোমাদের কোনো সার্প টার্প এরকম যদি জানা থাকে যে তেল ওই সার্পটা, মানে জিন্সের প্যান্টে যদি তেল লেগে দাগ পড়ে যায়, তাহলে যদি সেসব সার্প দিলে উঠে ওটা ঠিকঠাক হয়ে যায়, তো সেরকম কোনো সার্পের বা লিকুইডের নাম আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশানে সাজেস্ট করো, আর নাহলে আমি কী করবো ওই প্যান্টটা সদগতি আমি জানি না, আমাকে ওই হয়তো কুর্তির সাথে পরে পরে কাটাতে হবে, টপ পরতে পারবো না। তো মোটামুটি একটা গুছিয়ে নিয়ে এবার একটুখানি রেস্ট নেবো, কি পরবো আমি কি করবো আমার মাথায় নেই, এত পরিমাণে আজকে এটা ওটা সেটা সব ঝামেলা এমন একসাথে এসেছে, বুঝতে পারছি না। তো আমি যা করবো শেয়ার করছি, এখন ব্লগটা তোমরা দেখতে থাকো, কী করি না করি সেটা তোমরা জানতে পারবে। তো কাল যেহেতু পরীক্ষা আছে, আমি আর ভিডিওটাকে লেন্থ বেশি বড় করছি না, আমি কী করবো না করবো সেগুলো তোমাকে দেন নেক্সট ব্লগে বলে দিচ্ছি। তো আজকে ভিডিওটা এইটুকুই, যদি তোমাদের ভিডিওটা দেখতে একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। অ্যান্ড যারা নতুন এসেছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে যতবার আমি ভিডিও দেবো ততবার তোমাদের ফোনের নোটিফিকেশান চলে যায়, আর তোমরা সেই ভিডিওটা এনজয় করতে পারো। তো আমি জানি এখানে এলেই আমার কথা বলার স্টাইল বদলে যায়, মুখ ফুক ভার হয়ে যায়, এরকমই হয়, কারণ ভালো জায়গাটা ভালো, আমার পছন্দ হচ্ছে, সেটা প্রবলেমটা আমার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, চেষ্টা করবো কালকে থেকে হাসি মুখে ভালো করে ভিডিও করার, টাটা।